হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো বন্ধুরা, আরেকবার চলে আসলাম আপনাদের সামনে আরও একটি নতুন রোমের ভিডিও নিয়ে, আরও একটি ইন্টারেস্টিং রোম। আপনারা যে রোমগুলো বেশি পছন্দ করেন সেই রোমের আরও একটি ভিডিও চলে আসলাম। তো বন্ধুরা, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দুবার পোল দিয়েছিলাম, সে পোলে এই MIUI বেসের উপর রোমগুলোর উপর ভোট বেশি পড়েছে। এজন্য আমি একটি নতুন 2020-তে রিলিজ করা এবং ফেব্রুয়ারিতে রিলিজ করা একটি নতুন রোম নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বন্ধুরা। তো বন্ধুরা, আর কথা না বলে আমরা আমাদের ভিডিও শুরু করব। তো প্রথমে আমি সেটিং অপশানে চলে যাব। তো সেটিং অপশানে গিয়ে মাই ডিভাইসে যাব বন্ধুরা। এটি হচ্ছে MIUI ভার্সন, MI রুম 11.0.3 স্টেবল ভার্সন। এটি সম্পূর্ণ একটি স্টেবল ভার্সন। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আমি বাক্স সম্বন্ধে বা এখানে ফিচার সম্বন্ধে আপনাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে বলবো। তো বন্ধুরা, আমরা প্রথমে অল স্পেসে চলে যাব। অল স্পেসে গিয়ে দেখবেন এটা অ্যান্ড্রয়েড অডিওতে রান করছে, নিচে দেখুন। ওকে, আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসে আপনি কিন্তু MI অ্যাকাউন্ট কিন্তু ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সিম কার্ড এবং মোবাইল নেটওয়ার্ক, ওয়ার থেকে শুরু করে হটস্পট, ব্লুটুথ, VPN সব কিছু কিন্তু খুবই স্মুথলি ওয়ার্ক করে। বন্ধুরা, আমি শর্টকাটে আপনাদেরকে ভিডিওটি শেষ করব, কারণ বেশি বড় করলে অনেকের আবার বিরক্তি চলে আসে। তো বন্ধুরা, আমরা মোর অপশানে চলে যাবো এখান থেকে। এখানে আপনি এরোপ্লেন মেট পেয়ে যাবেন, হটস্পট পেয়ে যাবেন, এছাড়া ব্লুটুথের কিছু, ব্লুটুথ কাস্টম ডাটা ইউজের কিছু সেটিং এখানে পেয়ে যাবেন। এবং আমরা চলে আসবো লক স্ক্রিনে। লক স্ক্রিনে আপনারা অ্যাজ ইউজুয়াল MIUI 11-এ যেসব সেটিংগুলো, আপনারা ফিচারগুলো পেয়ে যাবেন, সবগুলো পাবেন এখানে। স্লো চার্জিং অ্যানিমেশন, পকেট মোড, কিছু কিছু এক্সট্রা ফিচার দুই একটা, একদম হালকা পাতলা দুই একটা কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। এবং ডিসপ্লেতে চলে যাব। ডিসপ্লেতে যাওয়ার পর ম্যাক্সিমাম ব্রাইটনেস অন কল এটা কিন্তু পেয়ে যাবেন। আপনি যখন কল করবেন তখন আপনার ব্রাইটনেসটা একদম ফুল হয়ে যাবে, এই সেটিংটা অন করে দিতে পারবেন। এবং ইউজ নিউ MIUI ফন্টস এটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি একটু একটু করে দেখাচ্ছি। স্ট্যাটাস বার আইকন এই যে এখানে দেখুন, হাইড অ্যালার্ম আইকন, হাইড ব্লুটুথ থাকেন, এগুলো কিন্তু আপনি হাইড করে রাখতে পারবেন। এছাড়া কিন্তু সব কিছু কিন্তু MIUI 11-এ আপনারা রেডমি 5 প্লাসের যেগুলো পেয়ে থাকেন, যে ফিচারগুলো সবগুলো কিন্তু এখানে পাবেন। এবং ফুল স্ক্রিন মোড স্ক্রিন ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে অ্যাজ ইউজুয়াল যেগুলো থাকে এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং নোটিফিকেশানে চলে যাব, নোটিফিকেশানে সেম অবস্থা। এবং হোম অ্যান্ড স্ক্রিন এখানে দেখেন, ডিজেবল আনলক অ্যানিমেশন, ব্লার ফটো ব্যাকগ্রাউন্ড, শো সার্চ বার, হাইড অ্যাপ টাইটেল থেকে শুরু করে শো আইকন শ্যাডো পর্যন্ত সব কিছু কিন্তু দেওয়া আছে। এবং জেনারেল সেটিংয়ে যাব। জেনারেল সেটিংয়ে গিয়ে ওই যে হোম স্ক্রিন আমরা কিছুক্ষণ আগে যেটি দেখালাম ডিসপ্লেতে, ওইটি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এবং ওয়ালপেপার পাবেন, থিম পাবেন, থার্ড পার্টি থিম কিন্তু এখানে আপনি ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা, আমি কিন্তু থার্ড পার্টি থিম এখন যদি অ্যাপ্লাই করি, আমি বন্ধুরা হ্যালো আমি এটি অ্যাপ্লাই করলাম, আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কী সুন্দরভাবে থিমটি কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এবং ডার্ক থিম একটু, এখানে কোনো সমস্যা হবে না থিম নিয়ে, সব থিম কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আমরা আবার ব্যাকে চলে আসি, আমরা নেক্সট আমাদের স্টেপগুলো দেখব। তো আমি এটি যেহেতু ডার্ক হয়ে গেছে, আমি থিমটি চেঞ্জ করে আমরা ক্লাসিক থিমে চলে আসবো। আমি আপাতত ক্লাসিক থিমে আপনাদেরকে দেখিয়ে দিই ফাংশনগুলো। ব্যাকে চলে আসবো এবং পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ফেস আনলক থেকে শুরু করে আপনি ফিঙ্গারপ্রিন্ট আনলক পেয়ে যাবেন, কিন্তু এগুলো কিন্তু সুপার ফাস্ট। এবং ব্যাটারি পারফরমেন্স আসি। তো বন্ধুরা, কী হলো ব্যাটারি পারফরমেন্স হচ্ছে অ্যামেজিং। ব্যাটারি পারফরমেন্স আপনি 1 থেকে 1.5 দিন একদম ভালোভাবে কিন্তু ইউজ করতে পারবেন। আমি ব্যাটারি পারফরমেন্সে এই রোমটি সন্তুষ্ট করতে পেরেছে আমাকে। সিস্টেম এখানে যা কিছু থাকবে সব কিছু কিন্তু পেয়ে যাবেন, ডুয়াল অ্যাপস থেকে শুরু করে পারমিশন, অ্যাপ লক অর্থাৎ অ্যাপ ভাল্ট, এবং এডিশনাল ফিচারে চলে আসবেন। এডিশনাল ফিচারে ফুল স্ক্রিন ডিসপ্লে কিন্তু ইউজ করতে পারবেন আপনি। বন্ধুরা, এই যে দেখুন ফুল স্ক্রিন ডিসপ্লে আমি কিন্তু ইউজ করছি, আমি এখন ফুল স্ক্রিন ডিসপ্লেটা ইউজ করব। বাটন শর্টকাটস, নোটিফিকেশান লাইট, অ্যাক্সেসিবিলিটি, ওয়ান হ্যান্ডেল মোড, কুইক বল, নোটিফিকেশান লাইট, তো বন্ধুরা সব কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং এন্টারপ্রাইজ মোড পাবেন, প্রিন্টার, ডেভেলপার অপশন কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। এবং ডেভেলপার অপশন কিন্তু
কয়েকটি চেঞ্জ কিন্তু পাবেন, নিচে দিয়ে কিন্তু কয়েকটি চেঞ্জ পাবে এবং স্পেশাল ফিচারে গেমিং টার্বো। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু গেমিং করি, অর্থাৎ সবাই যে গেমটি এখন বর্তমানে রান করছে পাবজি মোবাইল, সেটি কিন্তু আমি খেলি। আর পাবজির ক্ষেত্রে আমি যেটা বলবো, পাবজিতে কিন্তু খুবই ভালো একটি ব্যাকআপ আপনি পাই, এবং পাবজি একটিতে কিন্তু আমি ভালোই গেমিং করতে পারি। তো বন্ধু, কুইক রিপ্লেস পাবেন এবং সেকেন্ড স্পেস পাবেন। এরপর বন্ধুরা চলে আসবো গুগল অ্যাকাউন্ট, সাইন স্ক্রিন এবং সার্ভিস, এগুলো আমি দেখাচ্ছি না কারণ এখানে আমার পার্সোনাল কিছু ডাটা রয়েছে এই জন্য। তো বন্ধুরা, আমি হোম স্ক্রিনে চলে আসবো। হোম স্ক্রিনে চলে আসার পর সেটিং অপশানে যাব, এবার মোর অপশানে যাব। এখানে কিন্তু আগের অপশানগুলোই কিন্তু এখানে ঘুরে ফিরে পেয়ে যাবেন। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিছু কিছু নতুন সেটিং কিন্তু এখানে অ্যাড হয়েছে, এবং বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্ট্যাটাস বাট আইকনটি এভাবেই পাবেন আপনারা, এবং রেকর্ডিং রেকর্ডিং অপশন পাবেন, এবং সাউন্ড অ্যান্ড সাউন্ডও কোনো সমস্যা নেই, বাস স্ক্রিন রেকর্ডারও কোনো সমস্যা নেই। আমি কিন্তু ডিফল্টে যে স্ক্রিন রেকর্ডার আছে সেটি দিয়ে কিন্তু আপনাদের সাথে কথা বলছি, এই রেকর্ডিং ভিডিওটা কিন্তু এখানেই বানাচ্ছি। তোমাদের আমি ওয়াইফাই কানেকশন করে দেখিয়ে দিব ওয়াইফাইটি চলছে কি না। তো বন্ধুরা, আপনারা এখানে জিকেম ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি ফিচার, এখানে আর দেখানোর মতো তেমন কিছুই নেই। তো বন্ধুরা, আমি আর কি জিনিস দেখিয়ে দিব, এটার ক্যামেরাটা, এখানে ক্যামেরাটা পেয়ে যাবেন ডিফল্ট অবস্থায়। এবং তো বন্ধুরা, আমরা ক্যামেরাটি আপনাদেরকে দেখিয়ে দিব। তো ক্যামেরা দেখতে পাচ্ছেন, এটি আপনি সামনে পোর্ট্রেট ফ্রন্টে পোর্ট্রেট অবস্থায় ছবি নিতে পারবেন। তো বন্ধুরা, এটি আমার টেলিগ্রাম চ্যানেল দেখতে পাচ্ছেন, আমি একটু ক্লিক করে ওকে বন্ধুরা ছবি কিন্তু উঠে গেলাম। তো বন্ধুরা, এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট, আপনারা কিন্তু চাইলে জয়েন হয়ে নিতে পারেন। তো বন্ধুরা, এখানে যে রুমটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই রুমটি, এখানে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া আমি ভিডিও ডিসক্রিপশানে আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিবো। এছাড়া জিক্যাম কিন্তু আপনি ইজিলি ইউজ করতে পারেন, জিক্যামে কিন্তু আমি ভালো ভালো কয়েকটি ছবি নিয়েছি। তো বন্ধুরা, এখানে জিক্যাম আরও কয়েকটি আছে, পিক্সেল 3 জিক্যাম রয়েছে। তো বন্ধুরা, সব কিছু ডাউনলোড লিঙ্ক কিন্তু আপনি ভিডিও ডিসক্রিপশানে অনায়াসে পেয়ে যাবেন, এবং আমার টেলিগ্রাম চ্যানেল কিন্তু জয়েন করবেন। এছাড়াও বন্ধুরা, আপনারা আর যেটি কাজ করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এখানে আমি দেখাচ্ছি চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন আপনারা। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আর কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করবেন, এবং এটির কীভাবে ইনস্টল করবেন আপনি জাস্ট ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর জাস্ট আপনার ডাটাগুলো ওয়াইপ করবেন, ওয়াইপ করার পর আপনি এটি সোয়াইপ টু ফ্লাশ দিবেন, অর্থাৎ রোমটি সোয়াইপ টু ফ্লাশ করে দিবেন। সোয়াইপ টু ফ্লাশ করার পর এখানে কিন্তু অটোমেটিক ম্যাজিক্স কিন্তু ইনস্টল করা থাকবে, এবং আপনারা ক্যামেরা টু এপিআই আবার আলাদাভাবে ইনস্টল করতে হবে। ম্যাজিক্স কিন্তু ইনস্টল করতে হবে না, ম্যাজিক্স ডিফল্টভাবে ইনস্টল করা থাকবে ওখানে। তো বন্ধুরা, আজকে ভিডিও ছিল এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, এবং একটি লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন, এবং কোনো সমস্যা হলে কমেন্ট বক্স আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আবার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা, বাই বাই।